আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রেজি ফুডারে। আর এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের পোড়াবাড়ি বাজারে। এখান থেকেই জন্ম হয়েছে চমচমের, সেই কারণে এই জায়গাটা খুবই বিখ্যাত চমচমের জন্য। অত্র উপমহাদেশে পোড়াবাড়ি বাজারের চমচমের নাম শোনেন নাই এরকম ব্যক্তি হয়তোবা খুবই কম পাওয়া যাবে, হয়তোবা অনেকে স্বাদ নিতে পারে নাই, আমিও স্বাদ নিতে পারিনি। আজকে সেই স্বাদ নেওয়ার জন্য চলে আসছি টাঙ্গাইলের পোড়াবাড়ি বাজারে। তো আজকের পুরো ভিডিওতে থাকবে টাঙ্গাইলের পোড়াবাড়ি বাজারের চমচমের জন্ম কীভাবে হইল, এর স্বাদ ঐতিহ্য এইগুলো নিয়ে। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমেই আপনাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাই, যে এই বাজারের এত সুনাম রয়েছে পুরো উপমহাদেশে, পোড়াবাড়ি বাজার। বাজারটা বসছে এখানে, সবজি বাজার দেখতে পাচ্ছেন। সবজি বাজার গ্রামীণ বাজার, তো আমার কাছে খুব ভালো লাগতেছে। এপাশে সবজির বাজার, এর সাথেই আছে মাছের বাজার। আবার বাজারের ভিতরে সেলুন। আসলে গ্রামীণ বাজারটা এরকমই হয়ে থাকে। সামনে আছে একটা হোটেল, আর হোটেলের উপরে বিশাল বড় একটা বট গাছ, বট গাছের নিচেই এই হোটেল। আমরা এই পাশ দিয়ে যদি যাই তাহলে কি দেখতে পাবো দেখি। এপাশে আছে মুদি দোকান, এখানে সবজি মুদি। তাহলে গ্রামীণ বাজারটা এরকম হয়ে থাকে, সুন্দর লাগতেছে পরিবেশটা। আসলে ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন বুঝতে পারতেছে না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে মুদি বাজার। মুদি বাজারের সাথে আছে পানের বাজার, এই পাশেও আমরা পানের বাজার পাচ্ছি। আর এই দিকে হলো দুধের বাজার, এটা অবশ্যই আমরা দেখব, কারণ এই দুধ দিয়েই তৈরি হয় পোড়াবাড়ি বাজারের চমচম। চলুন বাজারের ভিতরে যাওয়া যাক, এখানে দুধের দাম কেমন সব কিছু জানার চেষ্টা করব। এখানে সবাইকে দেখতে পাচ্ছি, তারা দুধ নিয়ে বসে আছে। তো দুধের দাম কেমন, ওনাদের নিজস্ব গরুর মহিষের দুধ কিনা, সেগুলো সব কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রুবি, এই দুধ কি আপনার মানে বাসার গরুর? গরু মহিষের না, গরু গাভীর গরুর। এখানে মহিষের দুধ পাওয়া যায় না, এখানে পুরো বাজারে মহিষের কোনো দুধ পাওয়া যায় না, সবগুলো গাভীর। আমার ঘরে পশ্চিম টাঙ্গালে, আমার ঘরে পশ্চিম টাঙ্গালে পাবেন না, আমার ঘরে পশ্চিম টাঙ্গালে হয় নাই মহিষের দুধ পাবেন না, মহিষ না না কোনো সব হয় না। আজকে দুধের লিটার কত চলতেছে? 55-60 লিটার না কেজি? যারা যারা ঘোষ তারা এরম করে হাত দেয়, যেটা ভালো এই হাতের মধ্যে ধরে বেশি, আবার যেটা পাতলা এটা হাত এই হাতে ধরবে কম। আমরা এক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব, উনি হয়তো দুধ কিনতে আসছেন এখানে। ভাই আপনার সাথে একটু কথা বলব, আপনি এইখান থেকে প্রতিদিনই দুধ কিনতে আসেন? হ্যাঁ, কন্টিনিউ দুধ কিনে। আপনি হাতে যেভাবে মানে হাত চুবে চুবে দেখতেছেন, এটা আসলে কিভাবে বুঝেন যে দুধটা খাঁটি না? এখন ভাই দুধটা তো আসলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমার দুজন হাত দিয়ে, আপনার এই দেখেন দেখছেন, এটা দেখেন কোনটা ভালো বলেন, আপনি তো দেখলেন নিজেই, আমাকে আরেকবার দেখতে হবে। দেখেন এই যে একটা, হ্যাঁ দেখেন, বলেন কোনটা ভালো? আচ্ছা ওইটাকে আমার মনে হচ্ছে একটু বেটার হয়তো বা, সেটাই এর জন্য আমরা দুধ শিখ দিয়ে আমরা দুধ কিনি, যেটা ভালো সেটার দাম একটু বেশি দিই, যেটা একটু দাম মানে দুধ নিয়ে ওটা একটু আপনার দাম কম কাটি, এইভাবে দুধ কিনি আমরা। পূর্বে আপনার এই গাভি কি দেশি না বিদেশি? হ্যাঁ আর দেশি গরু, দেশি গরু, সোনা দেশি গরু, দেশি গরু, এর জন্য দামটা একটু বেশি।
দুধের বাজার পুরোপুরি জমে উঠছে। এটা দুপুর 12:30 থেকে এই 1:30 পর্যন্ত চলে, এর মধ্যে সবার দুধ অলমোস্ট বিক্রি হয়ে যায়। দুধের বাজার তো দেখা দিলাম আমার পিছনে, ঠিক দুধের বাজার, এর পাশেই আছে গিয়ে হলো আপনার চাউলের আড়ত। আর এই মুহূর্তে আমি যাব চায়ের দোকানে, কেন যাব সেটা বলতেছি, কারণ চায়ের দোকানে গেলে বিভিন্ন লোক পাবো স্থানীয়, তাদের কাছ থেকে আশা করি জানতে পারবো টাঙ্গাইলের পোড়াবাড়ি বাজারের চমচমের ইতিহাস। এই জন্য এখন চায়ের দোকানে যাচ্ছি, চায়ের দোকানে চলে আসছি, একজন মুরব্বীকে পাইছি, দেখি ওনার সাথে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলা যাবে? বলেন। ওকে, আচ্ছা কথা বলার আগে আমরা যেহেতু চায়ের দোকানে আসছি তো একটু চায়ের অর্ডার দিই। কী চা পাওয়া যায় এখানে বে? শুধু দুধ চা না রং চা? রং চা। তাহলে আমাদেরকে দুইটা রং চা দিন। রবি, চায়ের সাথে আর কোনো কিছু চলবে? না। আপনার নাম কি? আমার নাম ইসমাইল। আপনি এই এলাকার? আমাদের বাড়ি তোমার বললে ওই নদীর ওই পার। নদীর ওই পারে? আচ্ছা। আপনার বয়স কত হবে? আমার বয়স 70। অনেক অনেক বছর। আচ্ছা, এই টাঙ্গাইলের পোড়াবাড়ি বাজারের চমচমের যে ইতিহাস, এটা কি আপনি জানেন বা এখন কারা এখানে আছে, কারা তৈরি করতেছে? না, যারা ছিল তারা তো আগে মিষ্টি যারা বানিত তারা তো এখন নাই, যাওয়া আসার সব ইন্ডিয়ায় গেছে। এখন বর্তমানে যারা আছে তার পরে বলার নাতি পুতিরা আছে তারাই তৈরি করে। এখানে দু একটা দোকানের নাম বলতে পারবেন যারা এখনো আগে ওনাদের বাপ দাদারা তৈরি করত? নাম আছে? আছে, নাম হয়তো নাম আমার। হ্যাঁ আপনি একটু আসেন আমার পাশে। নাম আমি ওর নাম আমি বলতে পারি না। কালা গৌরা ছিল, আর হলো ছিল কাইলা আলুরি। আমি একটা কথা শুনছি, ধলেশ্বরী নদীর পানি দিয়ে নাকি আগে মিষ্টি তৈরি করা হইতো? পানিটা ফ্রেশ হয়েছিল, এখনো ফ্রেশ আছে। এটা তো মিষ্টি বানাইলে এখনো তৈরি করলে মিষ্টির কেজি পড়বো হলো 500-700 টাকা, এখন কেজি পড়বো যদি অরিজিনাল মিষ্টি খেলার। মানে ডাবল দাম পড়ে যাবে যদি নদীর পানি দিয়ে এটা তৈরি করা হয়। আপনার কি মনে আছে সবচেয়ে কম কত টাকা ছিল তখন দাম? তখন সবচেয়ে কম দাম 5 টাকা, মানে 1 কেজি? কেজি। আচ্ছা ভাই, আপনার 7 লাগতো মুখে এলো, খাইতে ইচ্ছা করতো, গ্রানি ছিল। আর এখন আর আগের সেই স্বাদ পাওয়া যায় না? আগের সেই স্বাদ নাই, কিছুই নাই, মিষ্টি খাইছি তো। আমরা তো অনেক দূর ঢাকা থেকে আসছি এইখানকার মিষ্টি আপনার খাওয়ার জন্য, টেস্ট নেওয়ার জন্য, তো আমরা এইখান থেকে কোন দোকানের মিষ্টিটা টেস্ট করতে পারি? নিতাই ঘোষ আর দিলীপ।
দিলীপগড়। এই দুইটা দোকান থেকে আমরা মিষ্টি ট্রাই করতে পারি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধলেশ্বরী নদীর উপরেই বলবো, কেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। পিছনে ওই যে সাইড, ওটা অনেক পানির লেয়ার কিন্তু অনেক নিচে নেমে আসছে, আগে অনেক উপরে ছিল। এই পাশেও আপনারা যদি দেখেন অনেক উপরে, এখান থেকে কিন্তু আমি অনেক নিচে এসে দাঁড়িয়ে আছি, ঠিক পানির উপরে। জাস্ট এই নদীর পানি দিয়ে কোনো এক সময় চমচম তৈরি করা হতো, কিন্তু কালের বিবর্তনে কিন্তু আজকে আর সেই চমচম এই পানি দিয়ে তৈরি করা হয় না। জনমুখে আমি শুনছি যে এই নদীর পানি দিয়ে যখন চমচম তৈরি করা হতো তখন নাকি স্বাদ খুব বেশি থাকতো, খুব মজার হইতো। কিন্তু আজকেও সেই পানি দিয়ে তৈরি করা নাকি পসিবল, কিন্তু সেই কারিগরও নাই এবং তৈরি করলে সে স্বাদটাও নাকি আর আসবে না এবং দামটাও অনেক বেশি হবে। তো এখন আমি চলে যাব মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য। তার আগে আপনাদেরকে একটু দেখাই যে এখনও কিন্তু এটার পানি অনেক স্বচ্ছ, এখনও কিন্তু দেখতে পাচ্ছেন পানি খুবই স্বচ্ছ, কারণ পানির নিচে যে বালি কণা সব দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই স্বচ্ছ। আমাদেরকে দুইটা দোকানের নাম সাজেস্ট করা হয়েছিল, এর মধ্যে একটা আমরা খুঁজে পেলাম, এর নাম হলো দীপ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এখন এর ভিতরে যাব, গিয়ে দেখব এর দাম কত এবং টেস্ট কেমন। মিষ্টির কেজি কত করে ভাইয়া? কেজি আপনার 180 টাকা কেজি। 180 টাকা করে কেজি। ওকে, আর এক পিস যদি কেউ খেতে চায় তাহলে দাম? পিস আপনার 15 টাকা। 15 টাকা করে না? ওকে, অরিজিনাল মিষ্টি পোড়াবাড়ি চমচম দীপ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের পূর্বপুরুষরা কি এই মিষ্টি তৈরি করতেন কেউ? হ্যাঁ, আমাদের জাতিগত ব্যবসা, আমরা গোর জাতি সম্প্রদায়। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষের দিকেই মানা যায় এই ব্যবসাটা শুরু হয়েছে। তারপরে আমাদের আগে অনেক লোকে কইরে গেছে, তারা এখন নাই, তাদের পরের দিকে আমরা আছি। এটা তো পোড়াবাড়ি বলতে আমি অনেক বছর আগের দিকে এখানে সৃষ্টি, তাতে আপনাদের কাছে 100 বছর যাবত এই মিষ্টিটা চমচমটা তৈরি হচ্ছে। এই দোকানটা কে কে চালাচ্ছেন, আপনি আর কে? আমি চালাচ্ছি, আমার মা আছে, আমার ছেলে আছে। আচ্ছা, উনি আপনার আম্মু না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা দিন, আগে আমরা টেস্ট করি। আমার হাতে এখন পোড়াবাড়ি সে বিখ্যাত চমচম। তো চমচমটাকে একটু কাছ থেকে দেখেন, চমচম চমচমের উপরে কিন্তু আলাদা মাওয়া দেওয়া হয়েছে, এটা টেস্ট খুব বাড়িয়ে দিবে আশা করি, আর খেতে তো খুবই সুস্বাদু হবে এতটুকু আশাবাদী। তো আমার পাশে আপনারা দুজনকে দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু আমার পাশে বসে টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম খাচ্ছে। তোমরা কোথা থেকে আসছো? এটা তোমাদের বাসা থেকে এইখানে আসতে কত সময় লাগে? 1 ঘন্টা। এর আগে কোনো সময় চমচম খাইছো না? আজকে প্রথম। আজকে প্রথম। কেমন লাগতেছে? খুব ভালো। ওকে, তারা প্রথম, আমিও আজকে পোড়াবাড়ি বাজারে চমচম খাবো প্রথম। তা এখন খেয়ে দেখি টেস্ট কেমন। আসলে একটু ডিফারেন্ট, আমরা তো সাধারণত চমচম যখন খাই একটু চিনি ফ্লেভার কিন্তু বেশি থাকে বা একটু কচকচ করে, ওই কচকচটা এখানে নাই, সফট। ভিতরে আমি এই এলাচের ফ্লেভার পাচ্ছি, সাথে যে দুধের ছানা সেটা ফ্লেভার পাচ্ছি, আর মিষ্টিটা একটু রসালো। চমচম বলতে যেরকম আমরা শুকনো শুকনো বুঝি ওই রকমটা কিন্তু না, এখানে আমি একটু কেটে দেখাই ওরকমটা কিন্তু না, বা একটু চাপ দিলেও কিন্তু রস বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন চাপ দিলেও কিন্তু রস বেরোচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই যে রস এরকম রস বেরোচ্ছে, কিন্তু আমরা কিন্তু চমচম বলতে কিন্তু এরকম রসালো পাই না, একটু শুকনা শুকনা, কিন্তু এইখানে সেই রসালোটা পাচ্ছি। আসলেই টেস্ট অন্যরকম, এটা আসলে মানে আমি যে অনুভূতি প্রকাশ করতেছি এটা আসলে দেখে কতটুকু বুঝতেছেন জানি না। আপনাদের যদি কারো কোনো সময় সৌভাগ্য হয় এই পর্যন্ত চলে আসার, অবশ্যই চেষ্টা করবেন চলে আসতে।
আর যারা ঢাকা থাকেন বা আশপাশে থাকেন তারা চাইলে একদিনের ট্যুরে কিন্তু এই পোড়াবাড়ি বাজারে চলে আসতে পারেন। বাজারটা দেখতেও খুবই সুন্দর, এখানকার লোকজনের ব্যবহারটা খুবই ভালো, সবাই খুবই ফ্রেন্ডলি, কথা বলবে আপনার সাথে, সময় দিবে এবং গ্রামীণ পরিবেশ খুবই উপভোগ্য একটা সময় কাটাইতে পারবেন। যেহেতু আমাদের এটা প্রথম, তো আমাদের কাছে এটাই খুব ভালো লাগছে, এর আগে আমরা কখন ট্রাই করিনি, সে কারণে আগে এটা কেমন ছিল, কীরকম টেস্ট ছিল সেটা বলতে পারবো না। আমি আজকে খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। আর এটার দাম কেজি 180 টাকা, আর এক পিস যদি খেতে চান তাহলে আপনাকে গুনতে হবে মাত্র 15 টাকা। দাম হিসেবে মানটা অনেক অনেক বেশি, বা আমি যদি এক কথায় বলি টেস্ট হিসাবে দামটা অনেক কম। 3 রাস্তার মাথায় ওইখানে দিলীপ ঘোষ, আর এই রাস্তা দিয়ে এসে এইখানেই আমরা পেয়ে গেছি দেব মিষ্টান্ন ভাণ্ডার, যার মালিক নিতাই চন্দ্র গোর। আমাদেরকে 2টা দোকানের নাম সাজেস্ট করা হয়েছিল, এর মধ্যে একটা ছিল আবারও বলতেছি জাস্ট ওই 3 মাথার মোড়ে দিলীপ, সেকেন্ড হলো নিতাই। তো এখন নিতাই যে দোকানটা এর আসল নাম হলো দেব মিষ্টান্ন ভাণ্ডার। এখন এর ভিতরে যাব, এর মিষ্টির দাম এবং টেস্ট সম্পর্ক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই আপনাদের এখানে মিষ্টির দাম কত? আমাদের এখানে মিষ্টির দাম মূলত আপনার 180 টাকা, 180 টাকা করে কেজি। আর যদি কেউ এক পিস করে খেতে যায় তাহলে দাম পিস আপনার 20 টাকা, পিস 20 টাকা। তাহলে আমাদেরকে এক পিস দেন। পোড়াবাড়ি বাজারের দেব মিষ্টান্ন ভাণ্ডারের চমচম আমার সামনেই, এখন এটা খাবো। তো খাওয়ার আগে এটার উপরও আপনাদেরকে দেখা দিচ্ছি যে মাওয়া দেওয়া আছে, আর এটার এক পিসের দাম 20 টাকা। হ্যাঁ, মিষ্টি কি আপনারা প্রতিদিন বানান নাকি? প্রতিদিন। আজকে যেটা খাচ্ছি এটা কি আজকের বানানো না গতকাল? কালকে রাত্রে বানানো। প্রতিদিন থেকে আগের রাত্রে বানানো হয়, পরের দিনে বিক্রি করা হয়। ওকে, এখানে আসার পরে যেটা দেখলাম যে সবগুলো দোকানের মিষ্টি একই রকম, একটু রসালো হয়, আর ঢাকায় যেরকম আবারও বলতেছি যে একটু চিনির ফ্লেভারটা বেশি হয়, এইখানে ওই রকমটা না। আর দেখতেই পাচ্ছেন এখানে রসালো, চাপ দিলে এখানেও রস বেরোচ্ছে। আর কেটে দেখি এক একজনের কিন্তু তৈরির স্টাইল এক এক রকম, টেস্ট ডিফারেন্ট। তো আমি আগে যে দোকানটা ট্রাই করছি ওনাদের থেকে এটা টেস্ট একটু ডিফারেন্ট, এটাতে মনে হচ্ছে আর একটু চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণ একটু কম, আমার কাছে ভালো লাগতেছে। আর ওইটা তুলনামূলকভাবে বেশি সফট ছিল, এটা ওইটার তুলনায় একটু হার্ড, কিন্তু দুইটার টেস্ট অলমোস্ট কাছাকাছি। আমার কাছে দুইটাই খুব ভালো লাগছে। এটার ভিতরে আমি এলাচের ফ্লেভার পাচ্ছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আর তুলনামূলকভাবে আগের দোকানের তুলনায় এটার টেস্ট একটু তো ডিফারেন্ট হবেই, কারণ কারিগর আলাদা, দুধ আলাদা, সব কিছুই আলাদা, দোকানটাও আলাদা। ওইটার তুলনায় এটা একটু হার্ড, ঠিক আছে, ওইটা একটু বেশি সফট ছিল, এটা হালকা একটু হার্ড। কিন্তু দুইটা যদি পাশাপাশি রেখে আমি আপনাদেরকে খেতে দিতে বলি, আপনারা টেস্ট আলাদা করতে পারবেন না, একদম প্রায় সিমিলার। তো দুইটাই খুবই ভালো, আপনারা যখন আসবেন এত কষ্ট করে যে যে এলাকা থেকেই আসুন, অবশ্যই বলবো দুই দোকানের মিষ্টি ট্রাই করবেন, তাহলে এটার স্বাদ সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। আর দামটা আবারও বলে দিচ্ছি, দুই দোকানের কেজিতে 180 টাকা করেই দাম, কিন্তু যখন পিসে নেবেন তখন আগে যে দোকানটা ট্রাই করছি ওটার দা পিসে 15 টাকা, এ দোকানে আসলে 20 টাকা, কিন্তু আবারও বলতেছি কেজিতে 180 টাকা। স্বাদ কিন্তু আসলেই অতুলনীয়, এই স্বাদ আপনারা অন্য কোনো জায়গায় পাবেন কি না আমি বলতে পারবো না, কারণ আমি অনেক জায়গায় ট্রাই করছি কিন্তু এই স্বাদ এখনও পর্যন্ত পাইনি। চমচম যে রসালো হয় এটা আসলে এই ধারণাটা হয়েছেই আমার এই জায়গায় আসার পরে।
এর আগে আমরা জানতাম যে চমচম একটু শক্ত হবে, একটু আপনার শুকনা ড্রাই হবে, কিন্তু এখানে আসার পরে রসালো ফ্লেভারটা পাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যদি ঢাকা বা ঢাকার আশপাশ থেকে যদি কেউ আসতে চান পরাবাড়ি এই বাজারে, গুগল ম্যাপের লিঙ্ক তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইটা ফলো করে চলে আসতে পারেন এবং ডে ট্যুর প্ল্যান করলে খুব ভালোভাবে আসতে পারেন, আসবেন, বাজারটাও আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন, বাজারটা খুবই সুন্দর। এখানে আসলে আপনারা সারাদিন খুব ভালোভাবে সময় কাটাইতে পারবেন, আমার কাছে খুব ভালো লাগছে। ভাইয়া আপনাদের এই বাজার হাট বসে কোনো নাকি প্রতিদিনই একই রকম থাকে? মঙ্গলবারে হাট বসে। তখন কি বাজারের পরিধিটা আরও একটু বড় হয়? অনেক অনেক কিছু আসে। বাজার কি বন্ধ হয় কোনো দিন এরকম? আপনার দোকান সপ্তাহে সাত দিনই খোলা? ওকে, তাহলে এই ইনফরমেশনটা আপনারা পেয়ে গেছেন, সপ্তাহে সাত দিনই খোলা, আপনার যেদিন সময় হবে আপনি সেদিনই চলে আসতে পারেন। নিজস্ব গাড়ি থাকলে সবচেয়ে ভালো, তো মোটর সাইকেল চালালে বেশি সময় লাগে না, ঘন্টা দুয়েকের ব্যাপার, চলে আসতে পারেন ঢাকা থেকে। চেষ্টা করবেন মঙ্গলবারে আসার, কারণ মঙ্গলবার হাট বসে, হাট বসলে বাজারটা অনেক বড় হয়ে যায়। এবং এইখানে আমরা আসার পরে যে সবজি বাজারটা দেখছি, এটা কিন্তু এ এলাকার উৎপাদিত সবজি, বাহির থেকে কোনো সবজি কিন্তু এখানে নিয়ে আসা হয় নাই। অর্থাৎ যারা টাটকা সবজি চাচ্ছেন, মাছ চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই কমেন্টস করে আমার ভুল ত্রুটিগুলো আপনারা জানিয়ে দিবেন। তো আমি একটা ভুল তো আমি জানি, সেটা হলো আমার উচ্চারণ, কারণ আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, যে কারণে আমি অনেক ভুল উচ্চারণ করি, ওইটা আমি আসলে শুধরাইতে পারি নাই, পারবও না আর পারতে চাইও না। এটা ছাড়া অন্য কীভাবে ভিডিওটা ডেভেলপ করতে পারি সেটা জানালে অবশ্যই উপকৃত হবে। তো ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য আসসালামু আলাইকুম।